সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার প্রধান আসামি টেকনাফ থানার সাবেক ওসি সহ সাত আসামিকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। বৃহস্পতিবার পুলিশ হেফাজতে থেকে কক্সবাজার জেলা আদালতে আত্মসমর্পণ করেন সিনহা হত্যা মামলার সাত আসামি। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য 10 দিন করে রিমান্ডের আবেদন করা হলে আদালত প্রথমে 3 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্য 4 আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত। পরে ওই আদেশ সংশোধন করে 7 জনকেই 7 দিন করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করা হয় বলে জানিয়েছে র‍্যাব। বুধবার টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ পুলিশের 9 সদস্যের বিরুদ্ধে কক্সবাজারের আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়া। ওই দিনই আদালতে করা মামলাটি টেকনাফ থানায় নথিভুক্ত করা হয়। এর আগে 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।